আবার বেসুরো মুকুল রায়। এবার তিনি অন্য কথা বললেন, কয়েকদিন আগেই জায়গা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন মুকুল রায়, তা নিয়ে কম জল্পনা হয়নি। আবার শুক্রবার বিজেপির পরিবর্তন যাত্রার সূচনার দিন তিনি নতুন করে জল্পনা সৃষ্টি করলেন। মুকুল রায়ের মুখ থেকেই মাঝে মাঝে শোনা যাচ্ছে এমন বেসুরো কথা। সম্প্রতি বিজেপি ঠিক করেছে যে অন্য দল থেকে আর বিজেপিতে কাউকে নেওয়া হবে না। আর মুকুল রায় এখন যে কাজটি সবথেকে বেশি করতেন তা হলো তৃণমূল থেকে দল ভাঙিয়ে বিজেপিতে যোগদান করানো। কার্যত সেই কাজটি এখন বন্ধ। এর আগে মুকুল রায় নতুনদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার বার্তা দিয়ে নিজে জায়গা ছাড়ার কথা বলেছিলেন। তিনি রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, চিরদিন কেউ এক জায়গায় থাকতে পারে না। এর মধ্যে তিনি নিজেকেও নিয়ে ও কোনো বার্তা দিতে চেয়েছিলেন কিনা তা অবশ্য স্পষ্ট করে তিনি জানাননি। মুকুল রায়ের বক্তব্য, মানুষের কাছে পৌঁছানোর অনেক রাস্তা রয়েছে, চিরদিন কেউ এক জায়গায় থাকতে পারে না। কেউ কারোর সঙ্গে থাকতেই পারে এককালে, কিন্তু চিরদিন যে থাকবে এমন কোনো ব্যাপার নেই বা কথা নেই। কেউ চলে গিয়েছে বলে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণে রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তোলে, এর কোনো অর্থ হয় না। সবথেকে বড় ব্যাপার হলো মুকুল রায় এবারে নির্বাচনে তেমন কোনো দায়িত্ব পাননি। এর আগে দুটো ভোটের দায়িত্ব সামলেছেন, আর তিনি মূলত কাজ করেছেন তৃণমূলকে ভাঙিয়ে নেতামন্ত্রীদের বিজেপিতে যোগদান করানো, আর সেটা বন্ধ। কেননা RSS স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নতুন করে আর কোনো নেতামন্ত্রীকে অন্য দল থেকে বিজেপিতে যোগদান করানো যাবে না, আর বিজেপি সেটাই এখন করছে। তাই মুকুল রায়ের কাজ কার্যত বন্ধ। তাই নিয়ে তার আক্ষেপও রয়েছে, ভোট শেষ না হওয়া পর্যন্ত আর নতুন করে কেউ দলে ঢুকতে পারবে না। দলে অনেক বেনজল ঢুকে গেছে সংঘ পরিবারের দাবি। বিজেপির আগের বা পুরাতন বা আদি নেতারা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন নতুনদের নিয়ে, আর এ নিয়ে ঝামেলাও হয়েছে। মুকুল রায়ের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন, তার বিরুদ্ধেই কথা বলেছেন, আর মুকুল রায় কিন্তু এই নিয়ে তার ক্ষোভ গোপন করেননি। মুকুল রায় অভিযোগ করেন তাকে রাজ্য বিজেপি ঠিকঠাক কাজে লাগাচ্ছে না। দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকেও তিনি একথা জানিয়েছেন। এখন প্রশ্ন হলো যে তাহলে মুকুল রায় কী করবেন, কী করবেন সেটা অবশ্য এখন বলা মুশকিল, কারণ সেটা বলবে ভবিষ্যৎ। তবে তার গলায় এমন কথা জল্পনা বাড়ছে তাতে কোনো সন্দেহ নেই। আমি তো আর আগামী দিন থাকবো না, ওতে আমার দায়ও নেই দায়িত্বও নেই। আমার দায় আর দায়িত্ব থাকলে আমার চিন্তা ছিল, স্বাভাবিকভাবে যে জানে আমার আগামী দিন আমার কোনো দায় নেই দায়িত্ব নেই, সে যা খুশি বলতে পারে। ও ভবিষ্যৎ বিচার করবে। শুরু হবে এই যে যাত্রা, মানুষের কাছে যাওয়ার যে বার্তা নিয়ে আমরা যাব বলে ঠিক করেছি, সেই যাত্রা শুরু হবে। অনেক রাস্তা আছে, হেঁটে যাওয়া যাবে, সাইকেলে যাওয়া যাবে, যেভাবেই হোক যাওয়া যাবে, কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছব। অর্থাৎ মানুষের কাছে পৌঁছে যাওয়ার আর্জি নিয়েই আমাদের এই যাত্রা শুরু হবে। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছব। দাদা, পরিবর্তনের যাত্রা গতকাল মানে আগামীকাল শুরু হচ্ছে, 5টা জায়গায় সেই পরিবর্তনের যাত্রা, বিভিন্ন জায়গায় পুলিশ মানে বলছে যে পারমিশন দেবে না। আরে বাবা, দেখা যাক না, এখনো তো শুরু হোক, শুরু হওয়ার আগে থেকে এত ইয়ে করার কি আছে, শুরু হোক। আর এই 11-12 কোনো প্ল্যান আছে? অ্যাসাচ এখনো কিছু নেই, দিন যাক তারপর দেখা যাক। আমরা দেখলাম যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করছে, পাল্টা আক্রমণ করলেন রাজীব। না না, ব্যাপারটা কি জানো তো, এসব ছেলে মানুষই হচ্ছে যে কেউ কারুর সাথে থাকতেই পারে এককালে, কিন্তু চিরদিন থাকবে তার তো কোনো ব্যাপার নেই। কিন্তু এইভাবে আক্রমণ প্রতি আক্রমণ এটা রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে। শুভেন্দুও তো ধরো এই পরিবর্তনের যে লড়াই তৈরি হয়েছিল 2009, তাদের শুভেন্দুর কন্ট্রিবিউশন ছিল, কন্ট্রিবিউশন ছিল রাজীব, সবার কন্ট্রিবিউশন নিয়েই তো পরিবর্তনটা কমপ্লিট হয়েছিল। এই স্বাভাবিকভাবে এখন এই একে অপরের বিরুদ্ধে আঙুল তোলা এটা রাজনীতির সুস্থ লক্ষণ নয়। দেখে দিন না, আগামী দিন এইরকম চলতে থাকলে
যারা আছে তারাও বলবে আমার আর দরকার নেই।